আর বর্তমান যখন আমি প্রায়ই বলি, বর্তমানে তো বিভিন্ন ধরনের আলেম আছে, প্রায় পাঁচ প্রকারের আলেম আছে। কয় প্রকার? একদল আছে সরকারি আলেম, আছে না নাই? দুই নম্বর আছে দরকারি আলেম, তিন নম্বর আছে তরকারি আলেম, চার নম্বর আছে মস্কারি আলেম, পাঁচ নম্বরে আছে আল্লাহর ফজল হকানি আলেম, আছে না নাই? সরকারি আলেম কারা পরিচয় দেওয়া লাগবে না? শুনেন, ওরে বাবা, আইয়ুব খানের আমল থেকে বিভিন্ন সুতায় কৌশলে আহওয়ানুল বালিয়া তাই ফতুয়া দিয়া, মন্দের ভালো ফতুয়া দিয়া, এইটা সে ওইটা ভালো ফতুয়া দিয়া বিভিন্ন সরকারের পাও চাটতে চাটতে এই পর্যন্ত আইছে। কথা ঠিক না? ঠিক। যখন যেই দরকার সরকার ক্ষমতা তার পক্ষে ইনারা আয় থাকবি, এরকম একদল সরকারি আলেম আছে না নাই? এই সরকারি আলেম দিয়ে কোন দলিল দেওয়া যাইবে? জনগণ, দরকারি আলেম কারা? একটু ওয়াজ মাহফিলে দরকার, জানাজার নামাজের জন্য দরকার, খুতবার জন্য দরকার, একটু দোয়া টোয়ার জন্য দরকার। হুজুর, এই দরকারি কাম সারিয়া ভালো করিয়া মুরগির রান টান খাইয়া পেট ডলতে ডলতে বাড়ির দিকে যায়। কি কথা ঠিক না? ভাই, এদিকে যে ইসলাম এবং মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে, শতকরা 92-93% মুসলমানের দেশে আল্লাহর রসুলকে সন্ত্রাসী বললে গালি দেওয়া হইতেছে, আল্লাহর রসুলকে চরিত্রহীন এবং জারুর সন্তান বললে গালি দেয়, কোরআনুল কারিমকে লাল বই বললে গালি দেয়। এলই হুজুরের কোন চিন্তা নাই, হুজুরের পেট ঠিক সব ঠিক। কেরম একদল তরকারি বাইরে দরকারি আলেম আছে না নাই? জোরে গান। তিন নম্বরে কি কইছি? তরকারি আলেম কারে কয়? এই আলু তরকারির মতো, আলু তরকারি যেমন ভাইরা গুড়া মাছের লাগেও খাটে, বোয়াল মাছের লাগেও খাটে, মুরগির গোস্তেও খাটে, গরুর গোস্তেও খাটে, ভর্তা বানাইলেও খাটে, ভাজি বানাইলেও খাটে, ও খাটে না এমন কোন জায়গা নাই, যেখানে খাটাইবেন হ্যাঁ খাটে। কি কথা ঠিকই না? এই তরকারি মার্কে আলেমদেরকে দেখবেন, ও আজমা ফেলেও আছে, সুদের ব্যবসায় আছে, ব্যবসাটা হইল সুদের, সেই সুদের ব্যবসার উপরে শরিয়া বোর্ড কায়েম করছে, সেই শরিয়া বোর্ডের চেয়ারম্যান বড় জবরদস্ত হুজুর, আছে না নাই? জোরে গান। থিয়েটার উদ্বোধনের অনুষ্ঠান, নাউজুবিল্লাহ, কোন বিপর্দ মহিলাদের অনুষ্ঠান, কতখানি কা এরকম আলু তরকারির মতো যারা সব জায়গায় মেলে, কথা কন না কা, পায়খানার সাথেও মেলে, পেশাবের সাথেও মেলে, দুধের সাথেও মেলে, গোলের সাথেও মেলে, কি কথা ঠিক না? এরকম তরকারি মার্কা আলেম দিয়া শরীয়তের কোন দলিল দেওয়া যাবে? ধরে বলেন যাবে? চার নম্বরে কি কইছি বলছেন? মস্কারি আলেম কারা? যাদেরকে দেখবেন মনে হয় যেন ইসলাম নিয়ে একটা ইয়ের কি মস্কারি শুরু করছে, পুতুল খেলার মতো, খেললে খেললাম, না খেললে না খেললাম, বান্ডবাড়ি ভাগ করিয়ে বাড়ি গেলাম। কি কথা ঠিক না? সিট আছে তো দলে আছি, সিট নাই দলে নাই, কত কান না খামে, স্বার্থ আছে, ক্ষমতা আছে, সিট আছে, ফতুয়া আপনার পক্ষে আছে, স্বার্থ নাই, ফতুয়া নাই, এরপরে বিভিন্ন ধরনের সইল ধরে কতকুন বাইরা দাড়ি কামায়, কতকুন ছাড়ে, কতকুন রাহে, কতকুন লম্বা জামা গায়ে দেয়, কতকুন শার্টটা কোটটা এটাই পুরিয়া মনে হয় একটা খ্রিস্টানের বাচ্চা, কত কান্না কা। একবার করে নারী নারী নেতৃত্ব হারাম, আবার নিজেদের যখন প্রয়োজন হয়েছে এখন করে নারী নেতৃত্ব হালাল, হারাম আবার হালাল হইল কিভাবে? এই কথা কইেন কি কোন আসমানি কিতাব নাযিল হইছে নাকি? কোন নবী রাসূল আসছে? তা হারাম হালাল হইল কিভাবে? এ কবল বড় দৃষ্টি, কে ক্ষমতা দিছে তোর হালাল কে হারাম বানানো? মনে হয় ইসলাম নিয়ে কি ইয়ের কি মশকিল শুরু করছে, যেমনি খুশি তেমনি সাজো। এই সমস্ত টাউটার মার্কে আলেম দিয়া কোন দলিল দেওয়া যাবে? ধরে বলেন যাবে? ধরে বলেন যাবে? পাঁচ নম্বরে কি কইছি? তাও বর্তমানে আছে না নাই? হকানি আলেম বসবেন কেমনে? 14 হাজার একটা পাগলি মাথা দেখলে বসবেন হকানি? এক হাত লম্বা দাড়ি দেখলে বসবেন হকানি? দেখবেন যার কথা এবং কাজের সাথে মিল আছে,
কথা ঠিক না বেটি? যেইটা বলে সেইটা করে, দালালি আর ধোকাবাজি করে না। কথা বল না কা? দুনিয়ার স্বার্থ, টাকা পয়সা, ক্ষমতা তো দূরের কথা। সারা দুনিয়ার সম্পদ যদি পায়ের কাছে ফেলানো হয়, এমপি গিরি, মন্ত্রী গিরি, মুফতি ভাইজাই ভাইজা, সব ধরনের ক্ষমতাও যদি পায়ের কাছে ফেলানো হয়, আর যদি ইমান আমলের সাথে ত্রুটি দেখা দেয়, আল্লাহর ফজলে বাম পা দিয়ে টাচ করে লাথি মারে, কি কথা ঠিক না বেটি? এমনকি জেল জুলুম হুলিয়া, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়াও, বুকের উপরে বুলেট ঠেকাইয়াও, হক থেকে এক চুল পরিমাণ লড়ানো যাবে? ধরে বলেন যাবে? তো দলিল দিতে চান হককারী আলেমদেরকে দিয়ে দেন, কোন টাউটার বাটপাট দিয়ে দলিল দেওয়া যাবে? আর সবচেয়ে বড় কথা হলো, আলেম কোন দলিল না, দলিল হইল কোরআন এবং হাদিস। এই কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফেতনার জমানায় ফেতনার থেকে বাঁচিয়া ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। বাবা অনেক দুঃখ ভরা মন, এই জন্য কিছু কথা বলতে হয়, কথা ঠিক না? কলিজারা সিরিয়াস হইতেছে, রক্তক্ষরণ হইতেছে, সারা জীবন কষ্ট কলেশ করিয়া ভাইরা খেতের ভিতরে পাথর বালু পরিষ্কার করিয়া হাল চাষ করিয়া অনেক কষ্টের পরে ফসল যখন লাগাইছেন, ধানটা উঠছে কেবল পাকছে, ওই পাকা ধানে মই দিলে যেরকম কৃষকের কষ্ট লাগে, তার চেয়ে বেশি কষ্ট লাগে যখন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় মানুষে পানির বদলে বীজ ঢালা শুরু করিয়া দেয়। এই কথা ঠিক না? পাকা ধানে মই দেয় এরা, কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ইমানদার হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন।